নভেম্বর মাসে আপনারা রেশনে কী কী মাল পাবেন যদি আপনাদের কাছে এ এ ওয়াই পিএইচএইচ এস পিএইচএইচ আর কেস ওয়াই ওয়ান এবং আর কেস ওয়াই টু রেশন কার্ড থাকে সেক্ষেত্রে নভেম্বর মাসে আপনাদের জন্য বরাদ্দ রেশন সামগ্রীর পরিমাণ কী কী রয়েছে আপনারা কত কেজি চাল পাবেন কত কেজি গম পাবেন রেশনে আর চাল গমের পরিবর্তে আর কী পাবেন সেই সমস্ত কিছু বিস্তারিত তথ্য জানাবো ভিডিওতে সেই জন্য ভিডিওটি সম্পূর্ণ অবশ্যই দেখবেন আর ভিডিওটি শুরুর পূর্বে একটা ছোট্ট রিকোয়েস্ট ভিডিওটিকে জনস্বার্থে প্রচুর প্রচুর শেয়ার করবেন যাতে প্রতিটি মানুষের কাছে ভিডিওটি পৌঁছাতে পারে আর ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করে শেয়ার করে দিতে ভুলবেন না তো পরিস্থিতি স্বাভাবিক না হওয়ার কারণে কেন্দ্রীয় সরকার নভেম্বর মাস পর্যন্ত বিনামূল্যে রেশন দেবে বলে ঘোষণা করেছিল অপরদিকে আবার পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে পরের বছর অর্থাৎ দু হাজার একুশ সালে জুন মাস পর্যন্ত বিনামূল্যে রেশন দেওয়ার কথা ঘোষণা করা হয় এই বিষয়ে রাজ্য খাদ্য দফতর কোন মাসে কি কার্ডে কি পরিমাণ বিনামূল্যে রেশন দেওয়া হবে সেই বিষয়ে একটি তালিকা প্রকাশ করে তো নভেম্বর মাসের তালিকা কিন্তু ইতিমধ্যে প্রকাশিত হয়েছে তো প্রথমে জেনে নিই যে যদি আপনাদের কাছে এ এ ওয়াই অর্থাৎ অন্তর্দ্বয় অন্য যোজনা যদি রেশন কার্ড থাকে সেক্ষেত্রে আপনারা কী মাল পাবেন তো এই কার্ড হোল্ডাররা দু হাজার একুশ সালের জুন মাস পর্যন্ত অর্থাৎ আপনারা এই মাসেও নভেম্বর মাসেও পরিবার পিছু পনেরো কেজি করে চাল পাবেন এবং পরিবার পিছু উনিশ কেজি করে আটা দেওয়া হবে অর্থাৎ আপনাদের পরিবারে যদি চারজন থাকে তাহলে আপনি কেন্দ্র সরকারের তরফ থেকে পরিবার পিছু পনেরো কেজি চাল পাবেন এবং উনিশ কেজি আটা পাবেন এবং রাজ্য সরকারের তরফ থেকে প্রতি কার্ড পিছু আপনাকে অতিরিক্ত দু কেজি করে চাল দেওয়া হবে এবং তিন কেজি করে গম দেওয়া হবে অর্থাৎ আপনাদের পরিবারে যদি চারজন লোক থাকে তাহলে আপনি আট কেজি চাল এবং বারো কেজি গম এক্সট্রা পাচ্ছেন এছাড়া আপনি রাজ্য কেন্দ্র সরকারের তরফ থেকে পাচ্ছেন পনেরো কেজি চাল অর্থাৎ টোটাল আপনি পাচ্ছেন পনেরো যোগ আট তেইশ কেজি চাল এবং টোটাল আপনি গম পাচ্ছেন অর্থাৎ আটা পাচ্ছেন উনিশ কেজি আর এদিকে পাচ্ছেন বারো কেজি অর্থাৎ একত্রিশ কেজি আপনি গম পাচ্ছেন অথবা আটা পাচ্ছেন এছাড়া প্রত্যেক পরিবারকে কিন্তু এক কেজি করে ছোলা অথবা ডাল দেওয়া হবে সেক্ষেত্রে আপনি যদি ডাল নিতে চান তাহলে আপনি ডাল পেয়ে যাবেন সে মুগ ডাল অথবা মুসুর ডাল যে কোনো ডাল পেয়ে যাবেন এবং যদি আপনি ছোলা নিতে চান তাহলে কিন্তু আপনি ছোলা পেয়ে যাবেন এবং এই সমস্ত জিনিস কিন্তু আপনি সম্পূর্ণ বিনামূল্যে পাবেন এবার আসছি আমরা পিএইচএইচ এবং এস পি রেশন কার্ড হোল্ডারদের ক্ষেত্রে অর্থাৎ অগ্রাধিকারপ্রাপ্ত পিএইচএইচ এবং বিশেষ অগ্রাধিকার প্রাপ্ত মানে এসপিএইচএইচ এই কার্ড হোল্ডাররা আগামী বছরের অর্থাৎ দু হাজার একুশ সালের জুন মাস পর্যন্ত প্রতি কার্ড পিছু দু কেজি করে চাল পাবেন এবং দু কেজি আটশো পঞ্চাশ গ্রাম করে আপনি আটা পাবেন এর পাশাপাশি ডিসেম্বর মাস পর্যন্ত অতিরিক্ত প্রাপ্য হিসাবে এই কার্ড হোল্ডাররা দু কেজি চাল পাবেন এবং তিন কেজি করে গম পাবেন অর্থাৎ টোটাল আপনি পেয়েছেন পরিবার প্রতি কার্ড পিছু দু কেজি চাল প্রতি পরিবার পিছু দু কেজি চাল দেওয়া হবে এবং দু কেজি আটশো পঞ্চাশ গ্রাম করে আটা দেওয়া হবে এছাড়া কিন্তু অতিরিক্ত প্রাপ্য হিসাবে অর্থাৎ রাজ্য সরকারের তরফ থেকে আপনি প্রতি মাসে দু কেজি করে চাল প্রতি কার্ড পিছু পাবেন এবং তিন কেজি গম পাবেন প্রতি কার্ড পিছু অর্থাৎ যদি আপনাদের চারটি কার্ড থাকে অর্থাৎ পরিবারে যদি চারজন লোক থাকে সেক্ষেত্রে আপনি চার দোকানে আট অর্থাৎ আট কেজি চাল এক্সট্রা পাবেন তাহলে টোটাল আপনি পেয়ে যাচ্ছেন দশ কেজি চাল এবং যদি আপনার পরিবারের চারজন মেম্বার থাকে তাহলে ফোর ইন্টু থ্রি অর্থাৎ বারো কেজি আপনি গম পাচ্ছেন সেক্ষেত্রে আরও পাচ্ছেন আপনি দু কেজি আটশো পঞ্চাশ গ্রাম আটা পাচ্ছেন তাহলে টোটাল আপনি পেয়ে যাচ্ছেন চোদ্দো কেজি আটশো পঞ্চাশ গ্রাম আটা অথবা গম পেয়ে যাচ্ছেন কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের তরফ থেকে এছাড়া কিন্তু ফ্রিতে আপনি কিন্তু এই মাসেও এক কেজি ছোলা অথবা এক কেজি ডাল পাবেন এবার আসছি আমরা আর কে এস ওয়াই ওয়ান যদি রেশন কার্ড হোল্ডার আপনি হন সেক্ষেত্রে এই কার্ড হোল্ডাররা এ বছরের অগাস্ট মাস থেকে আগামী বছরের দু হাজার একুশ সালের জুন মাস পর্যন্ত অর্থাৎ নভেম্বর মাসে প্রতি প্রতি মাসে প্রতি কার্ড পিছু দু কেজি করে চাল পাবেন এবং তিন কেজি করে গম পাবেন অর্থাৎ এক্ষেত্রেও যদি আপনাদের বাড়িতে চারজন মেম্বার থাকে সেক্ষেত্রে আপনি চার দোকানে আট অর্থাৎ প্রতি মাসে আট কেজি চাল পাবেন সম্পূর্ণ ফ্রিতে এবং তিন চারে বারো অর্থাৎ বারো কেজি গম পাবেন সম্পূর্ণ ফ্রিতে এক্ষেত্রে আপনাদের কোনো টাকা দেওয়ার দরকার নেই এছাড়া আপনি এক্সট্রা হিসাবে এক কেজি করে ছোলা পাবেন এই মাসেও যদি আপনাদের কাছে আর কে এস ওয়াই টু রেশন কার্ড থাকে তাহলে আপনি নভেম্বর মাসে প্রতি কার্ড পিছু এক কেজি করে চাল পাবেন এবং এক কেজি করে গম পাবেন সম্পূর্ণ ফ্রিতে সেক্ষেত্রে আপনাদের বাড়িতে যদি চারজন মেম্বার থাকে তাহলে আপনি চার কেজি চাল পাবেন এবং চার কেজি গম পাবেন তো বন্ধুরা আশা করি আপনাদের সমস্ত তথ্য অর্থাৎ সমস্ত কিছু আপনাদের সঠিকভাবে বোঝাতে পেরেছি যদি এ মাসের রেশনে আপনারা এর থেকে কম কিছু পেয়ে থাকেন অথবা এর থেকে বেশি কিছু পেয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন তাহলে কিন্তু আমরা জেনে যাব যে আপনাদের সঙ্গে কোনো খারাপ কিছু হচ্ছে কি হচ্ছে না অবশ্যই কিন্তু শেয়ার করবেন যে আপনারা এই মাসে কত কেজি চাল পেয়েছেন কত কেজি গম পেয়েছেন কত কেজি আটা পেয়েছেন আর যেই লিস্টগুলো আমি বললাম সেগুলোর সঙ্গে কি আপনারা যতটুকু পেয়েছেন মিলেছে কি মিলেনি সেটাও কিন্তু অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই